गैस संक्रांत चार्लसर जो सूत्र से सूत्रे कि जानबो देखो जे स्थिर चापे एवं निर्दिष्ट भरे कोनो एकटा गैस जदि आमरा कंटेनर मध्य नेई ताले उष्णता बृद्धिर साथे साथे किन्तु गैसेर आयतन बृद्धि प्राप्त हय। एटा आमरा जानी जे कोनो एकटा कंटेनरेर मध्य जदि आमरा किछु परिमाण गैस नेई ताते जिरो डिग्री उष्णताय जे परिमाण आयतन हबे से ही आयतन के बृद्धि करे जदि आमरा टी डिग्री सेंटिग्रेड करी ताहले किन्तु तार आयतनटा तुलनामूलक बेशी हबे। एबारे भि जिरो डिग्री उष्णताय जे आयतन गैसेर सेटाके भि जिरो धरलाम आर टी डिग्री उष्णताय सेटा भि टी धरलाम। ताहले एइखान थेके आमरा कि बोलते पारि जे उष्णता बाड़ार साथे साथे कि होच्छे आयतनटाओ बेड़े जाच्छे। এবারে চার্লসের যে সূত্র সেটা দেখো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি বৃদ্ধি করি বা হ্রাস করি তার জন্য জিরো ডিগ্রি উষ্ণতায় যে পরিমাণ আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। জিনিসটা কেমন, যদি বৃদ্ধি করি আমরা প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাহলে কিন্তু আয়তনের বৃদ্ধি ঘটে, আর যদি হ্রাস করি তাহলে কিন্তু আয়তনের হ্রাস ঘটবে। তো আমরা ধরে নিচ্ছি যে জিরো ডিগ্রি, আমরা তো এখানে ধরে নিলাম যে জিরো ডিগ্রি উষ্ণতায় তার গ্যাসের আয়তন হচ্ছে ভি জিরো, আর টি ডিগ্রি উষ্ণতা গ্যাসের আয়তন ভি টি। এবারে জিরো ডিগ্রি উষ্ণতাতে গ্যাসের আয়তন সমান হচ্ছে ভি জিরো, এবারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পাবে সেটা বলে দেওয়া আছে যে 1/273 অংশ, অর্থাৎ প্রাথমিকে যে ভি জিরো ছিল তার 1/273 অংশ, ঠিক আছে, এই পরিমাণ বৃদ্ধি পেল, ক্লিয়ার। এবারে এটা যদি টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে গ্যাসের আয়তনের বৃদ্ধি কতটা ঘটবে, তখন গ্যাসের আয়তনের বৃদ্ধিটা হবে ভি জিরো, এবারে টি ডিগ্রি উষ্ণতায়, ঠিক আছে, টি ডিগ্রি উষ্ণতা তাহলে ইনটু টি ডিভাইডেড বাই 273। এখানে টিটা কেন গুণ করলাম বুঝতে পারলে না, তো দেখো ভি যখন জিরো ছিল অর্থাৎ প্রাথমিক ছিল, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কতটা বৃদ্ধি প্রাপ্ত হয়, ভি জিরো ইনটু 1 ডিভাইডেড বাই 273, তাহলে অ্যাকচুয়ালি এটা কি হয় ভি জিরো বাই 273, তাই না, এই পরিমাণ তাহলে টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হলো, ঠিক আছে। এবারে আমরা বলে দিতে পারি যে টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য মোট গ্যাসের আয়তন হয় কত হবে, প্রাথমিকে কত ছিল, প্রাথমিকে ছিল ভি জিরো, এবার কতটা পরিমাণ বৃদ্ধি হয়েছে দেখো টি ডিগ্রি উষ্ণতায় ভি টি বাই 273, তাহলে এখানে করবো ভি জিরো টি বাই 273, এই পরিমাণ কিন্তু আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটাকে সরলীকরণ যদি করি ভি জিরো আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 প্লাস টি বাই 273, ঠিক আছে, তাহলে এটাকে লিখে দিই আমরা ভি টি, এটাই হচ্ছে যখন বৃদ্ধি পাবে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তখন চার্লসের সূত্রের গাণিতিক রূপ এটা হবে, ক্লিয়ার। এবারে ঠিক একই রকমভাবে যদি আমরা উষ্ণতার এখানে হ্রাসের কথা বলি তাহলে এখানে হ্রাস লিখে দেব, হ্রাস হ্রাস পেলে তাহলে আয়তন হ্রাস পাবে, কতটা হ্রাস পাবে ভি জিরো বাই 273, ঠিক আছে। এবারে টি ডিগ্রি হ্রাসের জন্য আয়তন কত হ্রাস পাবে, এই পরিমাণ হ্রাস পাবে। এবারে টি ডিগ্রি উষ্ণতা একই রকমভাবে লিখবে হ্রাসের জন্য মোট আয়তন কত হবে, তখন মোট আয়তনটা কি হয়ে যাবে, এখানে হ্রাস হয়েছে তাহলে প্রাথমিকের থেকে কমবে, তাহলে প্রাথমিকের থেকে যদি কম হয় তাহলে কত অংশ কমবে, এই অংশটা কমে যাবে, এটা আমরা বিয়োগ করে দেব, করে দিলে দেখবে দেখো মাইনাস হয়ে যাবে এখানে। তো হ্রাসের ক্ষেত্রে কিন্তু গাণিতিক রূপ চার্লসের এটা হবে, আর বৃদ্ধির ক্ষেত্রে যেটা আমরা বলে এলাম ভি টি সমান ভি জিরো 1 প্লাস টি বাই 273, ঠিক আছে। এই দুটো কিন্তু যে কোনো একটা প্রমাণ করে বা একটা যদি দেখাতে পারো তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আমাদের করে দেওয়া যাবে।
ঠিক আছে, তোমরা বৃদ্ধি দেখাতে পারো অথবা হ্রাসও দেখাতে পারো, ঠিক আছে। এবারে এখানে দেখো এই যে একের 273 অংশ, এইটাকে কিন্তু আমরা একটা নাম দেওয়া হয়েছে বিজ্ঞানে, যেটাকে বলা হয় একের 273 অংশটাকে আয়তন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আশা করি চার্লসের সূত্রটা বোঝা গেল। গ্রাফটা আমরা একটু দেখে নিই। আমার আয়তনটা হচ্ছে কি প্রপোর্শনালি উষ্ণতার সঙ্গে নির্ভরশীল, ঠিক আছে। তো এখানে যদি গ্রাফটা দেখি, এটা আমরা 0 পয়েন্ট ধরলাম, আর এই পাশে হচ্ছে এই পয়েন্টটাকে -273 ধরলাম, আর এই পাশে 1-2 করে এরকম করে বৃদ্ধি পাবে প্লাস, এদিকে এদিকে প্লাস আর এদিকে হচ্ছে মাইনাস, ঠিক আছে। এবারে এই পাশে হচ্ছে আমরা ভলিউমটা দেব, তাহলে দেখবে এই কার্ভটা ঠিক এই রকমভাবে আসবে, আসার পর ডট 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 ডট, অর্থাৎ এখানে ডট ডট কেন করা হয়েছে, এখানে ডট ডট করার কারণ হচ্ছে -73 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাস্তবে কিন্তু পৌঁছানো যায় না, গ্যাসীয় অবস্থায় রেখে -273 ডিগ্রি উষ্ণতায় যাওয়া সম্ভব নয় পদার্থটাকে, কারণ গ্যাসীয় অবস্থায় রেখে -273 ডিগ্রি যাওয়ার আগেই কিন্তু গ্যাসটা কি হবে, গ্যাস তরলে পরিণত হয়, যার জন্য কিন্তু -273 ডিগ্রি উষ্ণতা পাওয়া যায় না, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা ডট ডট করে দিলাম, ক্লিয়ার। তাহলে আমরা চার্লসের সূত্রের ক্ষেত্রে, চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলো কি কি, ধ্রুবক রাশি, এখানে ধ্রুবক রাশি আমরা পেলাম চাপ, যেটাকে আমরা পি দ্বারা ইন্ডিকেট করেছি, আর হচ্ছে পদার্থের যে ভর, গ্যাসীয় পদার্থের যে ভর এম, এই দুটো কিন্তু ধ্রুবক রাশি, এদের পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে ভি এবং টি এর পরিবর্তন ঘটবে, বোঝা গেল। এরপর আমরা আসছি চার্লস ও বয়েলসের যে সূত্রের সমন্বয় সূত্রটা কি, চার্লস ও বয়েলসের সূত্রের সমন্বয় সূত্রটা দেখো, আমরা যে চার্লসের সূত্র পেয়েছি সেই চার্লসের সূত্র থেকে আমরা কি জানি, চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছি ভি প্রপোর্শনাল টি যখন তোমার পি আর হচ্ছে এম কনস্ট্যান্ট বা স্থির, ঠিক আছে। আর বয়েলের সূত্র থেকে আমরা কি পাই, পি প্রপোর্শনাল 1/V যখন এম আর হচ্ছে টি স্থির, ঠিক আছে। এই দুটো সূত্রকে আমরা যদি সরলীকরণ করি, বিশেষ করে বয়েলের সূত্রটাকে সরলীকরণ করতে হবে, কিভাবে করব, এখানে ভি আর ভি প্রপোর্শনাল 1/P যদি করা হয়, তাহলে এইখান থেকে চার্লসের সূত্র আর এইখান থেকে বয়েলের সূত্র, দুটোতে থেকে আমরা কি বলতে পারি যে ভি প্রপোর্শনাল T/P, এটা বলতে পারি, তাই তো। এবারে এখান থেকে সরলীকরণ করব, ভি সমান KT/P, এখানে কে কি, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে PV সমান KT, এখান থেকে PV/T সমান কে, কেটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম চার্লস ও বয়েলসের সূত্রের একটা সমন্বয় সূত্র। এবারে দেখো চার্লস ও বয়েলসের সূত্র একটা কোনো গ্যাসের ক্ষেত্রে, আমরা ডিফারেন্ট উষ্ণতার ক্ষেত্রে তাদের পরিবর্তন যদি দেখি, তাহলে দুটো ক্ষেত্রে কি হবে, প্রথমে হচ্ছে P1V1/T1 কনস্ট্যান্ট হয়, আবার একই রকমভাবে P2V2/T2 সমান কনস্ট্যান্ট হয়। তাহলে এই দুটো যে কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টকে সমান করে দিলে P1V1/T1 সমান P2V2/T2, এটাই হয়ে যাবে চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় সূত্র।
आशा करी जिनिसटा भालो लागलो ठीक है।